হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আমিও খুব ভালো আছি সো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন যাবৎ বের হইতে পারছিলাম না সো যেইভাবে সেই কাজ অনুযায়ী হাতে কিছু টাকাও হয়েছিলো যেই কারণে একটু ঘুরতে আসা আর এই গরমে ভাইরে ভাই মানে বাসায় থাকতে থাকতে এত পরিমাণে বিরক্ত হয়ে গেছি কি আর বলবো সেই কারণে একটা রিসোর্টে ঘুরতে আসছি আর এইটা হচ্ছে টঙ্গি স্টেশন রোডের এই দেন এই রিসোর্টটা নতুন হয়েছে রিসোর্টটার নাম হচ্ছে গ্রিন হ্যাভেন কটেস অ্যান্ড রিসোর্ট মানে এই রিসোর্টে আসার জন্য কোনো প্রকারের এন্ট্রি ফি দিতে হবে না আনলিমিটেড সুইমিং সব গরমে যারা যারা সুইমিংয়ে ডুবাতে চান তারা অবশ্যই চলে যান এই রিসোর্টে আর রিসোর্টের বাহিরে পরিবেশ এত সুন্দর ছিল এত লিচু বাগান মানে সবুজে পুরো ভরপুর এটা ছিল পুবাইল ভাদুং ভাদুন গ্রামে রিসোর্টটা সো মানে গ্রামটা এত সুন্দর আর রিসোর্টটা অনেক সুন্দর আর এই তো হচ্ছে গাছে আম মানে আমগুলো অনেক হুইছে গাছে অনেক পরিমাণে আম চারোপাশে মানে রিসোর্টের চারোপাশে পরিবেশ এত সুন্দর তারপরে রিসোর্টে থাকার জন্য রুম ছিল রুম মেবি পার ডে দুই তিন হাজার টাকা করে সো আম গাছে গাছের নিচে বসার জন্য সুন্দর জায়গা ছিল আর রিসোর্টের প্রতিটা মানুষের ব্যবহার অনেক ভালো ছিল অনেক মানে অন্যান্য রিসোর্টে ঘুরতে গেলে দেন সুইমিং পুল আর এনটির জন্য দিতে হয় টাকা বাট এখানে এন্ট্রির জন্য কোনো টাকা দিতে হয় না আর এই তো ঢুকার সাথে সাথেই এত সুন্দর একটা সুইমিং পুল বাট এখানে একটু সমস্যা হচ্ছে কোনো লকারের ব্যবস্থা নাই এ তো সুইমিং পুলের পানিও অনেক সুন্দর ছিল আনলিমিটেড সুইমিং আর মেন কথা হচ্ছে আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের ব্যাগ ফোন ওনাদের কাছে রাখা লাগবে দেন ওনারা পাহারা দিবে আর কি তো তারপরে ছিল ওয়াশরুম ওয়াশরুমগুলো অনেক সুন্দর ছিল যাই হোক আমি সময়ের অভাবে পুরোটা ওইরকমভাবে দেখাইতে পারি না আমি যতটুকু ট্রাই করছি সো ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি সো সুইমিংয়ের ভিতরে ঢুকার সাথে সাথে দেন পিছনেও রুম ছিল আপনারা চাইলে এখানে রুম ভাড়াও নিতে পারেন আর অনেক সুন্দর একটা দুলনা ছিল যারা শহরে ব্যস্তময় সময় কাটাতে কাটাতে ভালো লাগে না আপনারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ড দেন ফ্যামিলি আপনজনদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য কিন্তু আপনাদের তো আমাকে সাপোর্ট করতে হবে আর এই রিসোর্টটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন এই রিসোর্টটা একদম নতুন হইছে টঙ্গি স্টেশন রোডে দেন কুবাইল ভাদুন গ্রামে রিসোর্টটা অনেক সুন্দর অনেক মানে এই পর্যন্ত আনলিমিটেড সুইমিং কোথাও পাই নাই এইখানে পাইছি সো গরমের মধ্যে আনলিমিটেড সুইমিং হইলে তো আর কিছু লাগে না সো ভালো থাকবেন আর আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হলে মাফ করবেন হাফেজ